তা নদীর বুকে এখন ধান চাষ হচ্ছে এবং হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে নদী হচ্ছে লিভিং এন্টিটি জীবন্ত সত্তা নদী জীবন্ত সত্তা থাকলে সেখানে ধান চাষ হওয়ার কথা নয় এবং আপনারা রিপোর্টে ফোকাস করেছেন হাইকোর্টের এই রায়টিকে যে আপনি যে লিভিং এন্টিটি বলছেন জীবন্ত সত্তা বললেন এটা বাস্তবায়নটা করবে কে প্রশাসন জনপ্রতিনিধি লোকাল কমিউনিটি মানুষ কে মানে সেই জায়গা থেকে আজকের যে সিচুয়েশন এটা কিন্তু রিলেট করা যায় কি প্রথম হচ্ছে যে লিগাল রাইটস দুটো হাইকোর্ট দুটো কথা বলেছে নদীর ক্ষেত্রে একটা হচ্ছে লিগাল রাইটস এরপরে বলছে লিভিং বিং তাহলে এই দুটো আমি একটু মানে আইনি একটা হচ্ছে আপনাকে একটা আইনি অধিকার একটা হচ্ছে জীবন্ত সত্তা মানুষ মানুষ যেরকম জীবন্ত সত্তা সেরকম তো লিগাল রাইটসের জায়গা থেকে যদি আমরা স্পষ্ট ব্যাখ্যা চিন্তা করতে চাই লিগাল রাইটসের দুটো জিনিস আছে একটা হচ্ছে যে আপনার আপনার ডিউটিটা কি মানে আপনার অধিকারটা কোন জায়গার মধ্যে আপনাকে কিভাবে আপনি অধিকারটা বাস্তবায়ন করবেন বাংলা পৃথিবীতে সব জায়গায় মানুষ ছাড়া অন্য যে কোনো জিনিস ছাড়া লিগাল রাইটসের এর কমন লো কার্যে যারা আমরা আছি সেসব জায়গার মধ্যে কোম্পানির একটি নতুন করে মানে মানুষ ছাড়াও অন্য কোনো জিনিসের আইনি অধিকার যদি থাকে তাহলে কোম্পানির আইনি অধিকার আপনার জানেন যে যারা কোম্পানি করে কোম্পানি একটি আলাদা আইডেন্টিটি এবং তার একটা লিগাল রাইটস থাকে তো সেই অনুযায়ী কোম্পানি তার অধিকার বাস্তবায়ন করতে পারে সে নেগোসিয়েট করতে পারে সে কোর্টে যেতে পারে সে সু করতে পারে অথবা তাকে সু করতে পারে দুটো তো একই স্ট্যাটাস এই নদীকেও দেওয়া হয়েছে যেন নদী তার অবস্থানের জন্য সে সু করতে পারে মানে নদীর পক্ষে মানুষ করবে এই যে তাকে যে আইনি অধিকার দেওয়া হলো এই আইনি অধিকারটা ইজ অল অ্যাবাউট মোর অ্যাবাউট হচ্ছে আপনার সিভিল ল জুরিসডিকশন জায়গা থেকে এই আগে স্যার আলোচনাটা করছিলেন যে নদীর কতটুকু জায়গা নেওয়া যাবে কতটুকু যাওয়া না যাওয়া নেওয়া যাবে না এটা পুরো সিভিল রাইটস যেটা আছে মানে তার জমি কোর্টটা এবং পুরো হাইকোর্টের রাইটেরই মূল আলোচনায় হচ্ছে আসলে নদীকে কিভাবে উদ্ধার করা যায় দখল থেকে তো নদীর সীমানা নির্ধারণ নিয়ে একটা বড় আলোচনা আছে রায়ের ভিতরে সীমানা নির্ধারণের ক্ষেত্রে এর একটা বর্ণনা দেওয়া হয়েছে তো এবং দখলটা যেন না করা যায় সেটা বর্ণনা দেওয়া হয়েছে সুতরাং একটা বড় কাজ হচ্ছে তার সিভিল রাইটসটা ঠিক কি হবে না এবং এই সিভিল কিভাবে করবে এই যে ওয়ে ক্ষেত্রে যখন চিন্তা করা হয়েছে তখন বলা হয়েছে এটা নদীরক্ষা কমিশন নামে একটি কমিশন করা হয়েছে যাকে গার্ডিয়ানশিপ দেওয়া হয়েছে যে নদীর কথা বলো কারণ নদীতে নিজে গিয়ে মামলাটা করতে পারবে না কারণ নিজে গিয়ে তার আগে ল্যাটিন আমেরিকান কিছু কান্ট্রিতে এবং হচ্ছে এই ভারতেও কিছুদিন এটা চেষ্টা করা হয়েছিল পরে ভারত এটা দেখছিল কত এটা সম্ভব না দেখে তারা বন্ধ করেছে তো এটা করতে গিয়ে একটা ঝামেলা হয় এই মডেলে এই মডেলে প্রথম ঝামেলাটা হচ্ছে আপনি যখন লিগেল রাইটস দিলেন লিগেল রাইটস দেওয়ার পরে আগে তো নদী নিয়ে যে কথা বলতে পারত হুম হুম আমার নদীর যে নদীর পাড়ের মানুষ নদী নিয়ে ফাইট করবে ব্যাটেল করবে আমি আইনি ফ্রেমওয়ার্কের কথা স্যার বলছি তো সেখানের মধ্যে আমরা এখন আরেকটা এলিয়েন ফোর্স কিংবা আরেকটা এলিয়েন বডিকে দিচ্ছি অ্যাজ আ গার্ডিয়ান বডি এন্ড বডি থাকুক নদী পাড়ের একজন লোক সে বলতে পারবে না যে আমার বিপন্ন আমি হাইকোর্টে যেতে পারবো না আপনি করবেন না মামলা করবে নদী রক্ষা কমিশন একজন মানুষ করতে পারবে না মানুষ আইনি কিন্তু ফ্রেমওয়ার্ক তো দিয়ে দিয়েছে যেহেতু আইনি অধিকারের মডেলটা দেওয়া হয়েছে যে আরেকটা আলাদা এপেক্স বডি তো সেই বডির এই যারা চালনা করবে তার ইচ্ছা সতিচ্ছা এবং ক্যাপাবিলিটি এবং সিনসিয়ারিটির উপরও কিন্তু একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় নদীকে নদী কতটুকু বাঁচবে আপনার কথা সারাংশ কি আমি যদি বুঝে থাকি যে মানে নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক করার ফলে নদী পারের যারা মানুষ হ্যাঁ তাদের কি কথা বলার স্পেস কমে গেছে এটা বলবেন আপনি डेफिनेटली সেটা নদী রক্ষা কমিশনের মাধ্যমেই তো ফাইটটা আমি কমিশনের বাইরে গিয়ে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি দেখি আমার বাড়ির পাশে নদীটা বিপন্ন আমি হাইকোর্টে যেতে পারবো না আমার নদী রক্ষা কমিশনের মাধ্যমে যেতে হবে কেন এই কারণ তো কোর্ট বলছে যে তার মামলাটা করবে হচ্ছে হচ্ছে ব্যাপারটা এখন বাংলাদেশে আমরা যখন বলি নদী নদীর পাড়ে যখন কোনো প্রকল্প করা হবে নদী রক্ষা কমিশন এনওসি নেওয়া হবে এটা আমরা বলতে চাই আবার যারা নদী নিয়ে কাজ নদীর পাড়ে যে প্রকল্পগুলো করছেন তারা বলছে না আমি ড্রেজিং এর কাজ আমি করব এটা আমার ইয়ার মধ্যে আছে বিআইডব্লিউটি বলছে যেহেতু এটা ওয়াটার বয়ে আমার কাজ করতে হবে সুতরাং এক ধরনের ইন্টার ডিপার্টমেন্টাল রাইভালিরও সমস্যা তৈরি হয়েছে আমরা দেখি বাইরের দেশেও আমাদের দেশেও এটা আছে তো যেই কারণে যখন ঢাকার চারপাশে উচ্ছেদ অভিযান হয়েছে প্রাথমিকভাবে কিন্তু নদীরক্ষা কমিশনকে জানানো হয় নাই না ওই ওই সব কারণেই তো হাইকোর্ট নদীর একজন অভিভাবক ঠিক করে দিয়েছেন যে

ডিপলি এবং টোটালিটি আইন কানুনের যে বিষয়গুলো আছে নদী নিয়ে কিন্তু একটি আইন নয় আমাদের কনস্টিটিউশনের আপনি দেখবেন একুশে এবং আপনার যে এই যে আঠারোর এতে এই দুইটি অনুচ্ছেদ যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু স্পষ্ট করে রাষ্ট্র সমস্ত সম্পদের মালিক জনগণ সেটি পরিষ্কার বলা একেবারে বলেছে টু প্রোটেক্ট পাবলিক প্রপার্টি নাগরিক ও সরকারি কর্মচারীদের দায়িত্ব এটা একটু না পড়ালে অসুবিধা হবে সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের নাগরিক কর্তব্য রাইট এইটা যদি সংবিধান হয় এর উপরে তো আর কিছু নেই জাস্ট তারপরে বলুন সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রে কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সকল সময় অল দি টাইম কমিশন নদীর অভিভাবক হলেও যে কোনো নাগরিক নদীর পক্ষে আদালতে যেতে পারবেন শুধু তাই না তাকে যদি না যায় সে বাড়ির পাশে নদী সে যদি এটা না যায় নাগরিক দায়িত্ব অবহেলা তার বিরুদ্ধে অবহেলা করা তার বিরুদ্ধে আপনি ক্রিমিনাল অফেন্স হবে এটা